হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে কোনো স্মার্ট ওয়াচের রিভিউ করব না, আজকে রিভিউ করব আমার সদ্য অর্ডারকৃত জয়রুমের T03s প্রো ইয়ারবাডসটির উইথ ANC। সো লেটস গেটস স্টার্টেড। মোটামুটি শরীরে একটা আওয়াজ আছে না? আওয়াজ হবে, আওয়াজ হবে। বক্সটি কিছুক্ষণ আগে আমি নিজেই আনবক্স করি যাতে ভিডিও করতে সুবিধা হয়। স্কুলের প্রথমে আমরা যেটি দেখতে পাই সিলিকনের কেস, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এয়ারপডের বক্স, এটি হলো মেন বক্স, এবং থ্রি পিয়ারের ইয়ার টিপসের একটি বক্স। বক্সটিতে আর তেমন কিছু নেই, একটি টাইপ সি কেবল দেওয়া আছে চার্জিংয়ের জন্য, এবং বরাবরের মতোই আমাদের ম্যানুয়াল গাইড, যেটা আমাদের কোনো উপকারেই আসবে না। পুরো ডিটেলসে যাওয়া যাক। তো প্রথমে যেটা বলছিলাম, এটা হচ্ছে রেড কালারের ফ্রি একটি সিলিকনের কেস, যেটা খুবই হ্যান্ডি ফিল হচ্ছিল এটা এয়ারপড রাখার জন্য, যাতে কোথাও গেলে প্যান্টের সাথে রাখা যায়। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তার সাথে আছে থ্রি পিয়ারের ইয়ার টিপস, যেটার বক্সটিও খুব প্রিমিয়াম কোয়ালিটির। এটার মধ্যে আপনি তিন ধরনের ইয়ার টিপস পেয়ে যাবেন, যেটা সাইজ ওয়াইজ হয় এল সাইজ, এম সাইজ এবং এস সাইজ। আপনি আপনার কানের সাইজ অনুযায়ী ইয়ারটি সেট করে নিতে পারবেন। এটির বক্সটিও খুব সুন্দর। এবার চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত ইয়ারবাডসে। প্রথমে বলে রাখি, এটি হুবহু অ্যাপলের এয়ারপডস প্রো এর মতো। কেউ যদি এটার বক্স না দেখে তাহলে দূর থেকে বোঝার কোনো উপায় নেই যে এটা জয়রুমের T03s প্রো। সবাই মনে করবে এটি অ্যাপলেরই প্রোডাক্ট। বক্সটি টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে, এটি খুবই ভালো মানের, যেহেতু সব ফোনে এখন টাইপ সি আসছে, সুতরাং এটি চার্জে খুবই সুবিধা হবে। এতে দুইটি বার্স আছে এবং দুইটি বার্সই খুবই হালকা, কানে দিলে বুঝাই যাবে না যে কানে কিছু একটা আছে। এবং যে বড় কথা হলো, ইয়ারবাডসগুলা ওয়্যারলেস সাপোর্টেড, মানে আপনি ফোনের এয়ারপডস প্রো যেভাবে ওয়্যারলেস চার্জিং করতে পারবেন, এটাতেও ওয়্যারলেস সাপোর্টেড। ইয়ারবাডসগুলা 5.0 ব্লুটুথ ভার্সনের হয়ে থাকে। 360 ms এর চার্জিং বক্সে আপনারা দুর্দান্ত একটি ব্যাকআপ পাবেন। প্রতি পেয়ার 3 ঘন্টা করে ব্যাকআপ দিবে এবং মেন বক্স থেকে আরও 3 বার চার্জ করতে পারবেন, সুতরাং 15 ঘন্টা নিশ্চিন্তে গান শোনা যাবে। এবং ইয়ারবাডসগুলোতে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত। আমি একদিন পর ভিডিওটি করছি কারণ আমি একদিন ইউজ করে দেখেছি বাডসগুলো সত্যি দুর্দান্ত মানে, কোনোবারই টাচে ভুল হয়নি এবং সবচেয়ে ভালো হ্যান্ডি ফিল পাচ্ছিলাম, বেস ছিল অসাধারণ। অনেকেই চিন্তিত থাকেন ইয়ারবাডস নিয়ে যে ইয়ারবাডসের বেস কেমন হবে, সাউন্ড কোয়ালিটি কেমন হবে, তাদের জন্য বলছি আপনাদের জন্য জয়রুমের এই প্রোডাক্টটি হবে সবচেয়ে ভালো মানের। বাডসের চার্জিং বিষয় নিয়ে কিছু কথা বলা যাক। 18 ওয়াটের টাইপ সি চার্জার দিয়ে মোটামুটি 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায় বাডসের বক্সটি। বাডসগুলো ফুল চার্জ হতে আরও 15 মিনিট সময় নেয়। বার্ডসগুলো ব্যাকআপ দিবে 3 ঘন্টা এবং 3 বার বক্স থেকে চার্জ করা যাবে। বক্সটি পেয়ার করতে ফোনের সাথে বক্সটি একবার ওপেন করলেই ফোনের ব্লুটুথ অপশনে গিয়ে নাম চলে আসবে জয়রুম T03, তারপর আপনারা কানেক্ট করে নেবেন। একটি কথা বলে রাখি, এটি হলো চায়নার প্রোডাক্ট, এটি জয়রুম কোম্পানির, কিন্তু এটি দেখতে হুবহু এয়ারপডস প্রো এর মতো, কিন্তু এটিকে এয়ারপডস প্রো এর সাথে তুলনা করা বোকামি ছাড়া কিছুই নয়। দেখতে এক হলেও দাম এবং মানের ক্ষেত্রে পাতাল পার্থক্য, এটা আপনাদের বুঝতে হবে। তবে এই বাজেটের মধ্যে আমি মনে করি এটা বেস্ট, যেহেতু এতে ANC অ্যাক্টিভেটেড। ANC মানে হলো অ্যানালগ নয়েজ রিডাকশন, যেটা হলো বাহিরের থেকে কোনো শব্দ আপনার কানের মধ্যে পৌঁছাবে না। এবার আসি, এই প্রোডাক্টটি আমি কোথা থেকে নিয়েছি। প্রোডাক্টটি আমি নিয়েছি গ্যাজেট স্টুডিও বিডি থেকে। আমি ওদের পেজের লিংক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা কালেক্ট করে নেবেন।
তো আজ এই পর্যন্তই। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।